কোরবানির সাথে শিশুদের আকিকা দেয়া বৈধ কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد আসলে বৈধতা এবং সুন্নত দুটো জিনিস, একটা হলো জায়েজ বৈধ, আরেকটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীরা কি করেছেন এখানে, আমরা আকিকার সাথে কুরবানি মিলিয়ে কয়েকটা অন্যায় করি। সেটা হলো কুরবানি একটা আনন্দ, আকিকা আরেকটা আনন্দ। আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের 7 দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের 7 দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে জড়িয়ে দিলেন, তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না, সন্তানের হকটা পুরো আদায় করলেন না। রাসূলুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন জন্মের 7 দিনের দিন আকিকা দিয়ে দাও। যদি 7 দিনের দিন দেওয়া না যায়, সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা 14 বা 21-এ দিও, তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেব, কিন্তু এটা একটা পৃথক এবাদত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো হাদিসে নেই, সাহাবায়ে কেরাম বা তাবেইনগণ কখনো আকিকার সাথে কুরবানিকে জড়িয়ে নেননি। দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী, আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে, গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেনি। তবে ফোকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় এবাদত, কাজে কেউ যদি একসাথে দেয় হয়ে যাবে। হয়ে যাবে অর্থটা কি, অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে, তার 7 দিনের দিন কোরবানির দিনও এসে গেছে, সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিল, এটা হয়ে যেতে পারে। এটা তারা জায়েজ বলেছেন। যেমন কোনো প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় সুন্নত হলো বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান অথবা দয়াময় বলে শুরু করে হয়ে যাবে, জায়েজ বৈধ। তার মানে এটাকে তারা উৎসাহ দেননি, এটা তারা প্রচলিত করতে বলেননি। কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে জবাইটা হয়ে যাবে, তো এই হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায়। যেমন কেউ যদি এই মাসলা ফেকার কিতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ অথবা দয়াময় বলে জবাই করবো, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলবো না, তাহলে এটা তার জন্য বৈধ না, তাহলে এটা তার জন্য বৈধ হলো না। তো এই জন্য আকিকার ক্ষেত্রে সুন্নাহ হলো যে আপনি 7 দিনের দিন, না হলে যদি নাই পারেন 14 বা 21-এ, না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ, তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন। এমনকি গরু উট দিতেও অনেক সময় সাহাবীরা আপত্তি করতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম ছাগল দেওয়ার কথা বলেছেন। আপনি আরো বেশি আনন্দ করতে চান, আরো অনেক কিছু করেন, কিন্তু সুন্নতটা সুন্নতের মতো পালন করেন। মানে বড় করে যদি কেউ অনুষ্ঠান করতে চায় তাহলে ছাগল দিয়ে হয়তো একটা গরু দিতে পারে। কোন কোন সাহাবী উট দিয়েছেন এরকম জানা যায়, আবার অনেকে আপত্তি করতেন, কিন্তু ভাগ করেছেন এটার কোনো নমুনা পাওয়া যায় না। জি।